আমার কাছে, আমার কাছে তুমি কি জবাব দিচ্ছ? কেন কেন এরকম অন্যায় ভাবে আমাকে আটকে রেখেছ? কেন? মহারাজ চন্দ্রাদিত্য, আমি আপনার কাছে কি চাই তা তো আপনাকে আমি আগেই বলেছি। অচিনপুরের সিংহাসন, আমি অচিনপুরের সিংহাসন চাই। ওই সিংহাসনে আপনি নন, বসবে জাদু সম্রাট বৃশ্চিক। বৃশ্চিক, রাজ্য চালাবো আমি। ওই সিংহাসনে বসে আমি হব মহারাজ বৃশ্চিক। মহারাজ বৃশ্চিক। ঠিক আছে, ঠিক আছে, সিংহাসন দখলের ইচ্ছে ও ক্ষমতা থাকলে আমার সঙ্গে, আমার সঙ্গে সম্মুখ সমরে এসো। সম্মুখ সমরে এসো জাদুকর, যুদ্ধে, যুদ্ধে আমাকে আর আমার সেনাবাহিনীকে পরাস্ত করো, তারপর দখল করো সিংহাসন। তার জন্য, তার জন্য আমাকে এরকম অন্যায় ভাবে কেন বন্দী করলে? কি দরকার ছিল তার? প্রয়োজন ছিল মহারাজ, প্রয়োজন ছিল, প্রয়োজন আছে বই কি? না হলে ইচ্ছে করলে এই জাদু সম্রাট বৃশ্চিক অনায়াসেই ওই অচিনপুরকে ভেঙে তছনছ করে দিতে পারত। আপনাকে অনায়াসে আমি সিংহাসন থেকে সরিয়ে দিতে পারতাম। আমার জাদু বলের যা জোর না, ইচ্ছে করলে আমি তাসের ঘরের মতো ওই অচিনপুরকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারতাম। কিন্তু মুশকিলটা অন্য জায়গায় মহারাজ। মুশকিল? কি মুশকিলের কথা বলছে জাদুকর? অচিনপুরের মহারাজ ফিরে এসেছেন বলে রাজমাতা রাজরানী মহাকালের মন্দিরে পুজো দিতে এসেছেন, সঙ্গে অনেক দান সামগ্রী এনেছেন দেখছি। তার মানে মনের দিক থেকে এরা মানুষ খারাপ নন, কিন্তু সেনাপতি মশাইয়ের সঙ্গে এদের কি সম্পর্ক সেটা জানতে হবে। আর সেটা জানতে হলে আমাকে প্রাসাদের অন্তঃপুরে পৌঁছতেই হবে। অন্তঃপুরের প্রায় সকলেই নিশ্চয়ই রাজমাতার সঙ্গে পুজো দিতে চলে এসেছেন এখন, সুতরাং অন্দন মহলের অনেক অংশই এখন ফাঁকা থাকবে বলে মনে হয়। এই সময় সেখানে পৌঁছতে পারলে সুবিধা হতো, কিন্তু এত সহজে কি আমি পৌঁছতে পারবো প্রাসাদের অন্দন মহলে?
তবে যাই হোক না কেন, সেনাপতি মশাইকে না নিয়ে আমি এখান থেকে যাব না। হে মহাকাল, তুমি যেন আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার সেই আগের মহারাজকে তুমি আবার আমার কাছে ফিরিয়ে দাও মহাকাল, আবার আমার কাছে ফিরিয়ে দাও। কি করা উচিত এখন আমার, কি করা উচিত? এইভাবে একটা মিথ্যেকে কতক্ষণ আগলে রাখবো? মহারানী তো বিশ্বাসই করতে চাইছেন না যে আমি মহারাজ নই, অন্য মানুষ। না, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। যে যাই ভাবুক আমি চলে যাব, কাউকে কিছু না বলে বেরিয়ে যাব। বলে গেলে হয়তো এরা আমাকে আর যেতে দেবে না। আমি চলে যাব। হ্যাঁ, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি থামুন। আমাদের সুধা অসুস্থ, মাতা পিতারও বয়স হয়েছে, তারা বৃদ্ধ অশক্ত। আপনি নিজের পরিচয় অস্বীকার করে, নিজের পরিচয় গোপন রেখে আপনি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারেন। আপনি আমাকে কষ্ট দিতে চান তো কষ্ট দিন, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কিন্তু দয়া করে ওদেরকে কষ্ট দেবেন না। সুধার রাজমাতা অসুস্থ, আমি চলে গেলে সেই আঘাত যদি ওরা সহ্য করতে না পারে তাহলে তো তাহলে তো না না, এভাবে যাওয়াটা ভীষণ অন্যায় হবে, বড় অমানবিক হবে। মহারাজা জয় হোক। মহারাজ, আপনার সঙ্গে কিছু জরুরি আলোচনা আছে। আপনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, আর সেই কারণে রাজকার্যে নানান। এখন এসব কথা থাক, আমি একটু ব্যস্ত আছি, কিছু মনে করবেন না আপনারা। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। মুশকিলটা হলো অচিনপুরের রাজ তোষাখানার চাবি। আচ্ছা মহারাজ, সেটা যতক্ষণ না আমি হাতের মুঠোয় পাচ্ছি ততক্ষণ সিংহাসন নিয়ে কি লাভ বলুন তো? গোপন রাজ তোষাখানার কথা এই জাদুকরটা জানে, আশ্চর্য। আমি জানি, আমি খুব ভালো করেই জানি আপনাদের রাজবংশ 14 পুরুষ ধরে যে ধন সম্পদ জোগাড় করেছে তা এক গোপন তোষাখানায় রাখা আছে, তাই না? আপনাদের বংশের নিয়মকানুন না আমার একেবারে নখ দর্পণে। আপনাদের বংশের নিয়ম হলো যখন যিনি সিংহাসনে বসেন তার প্রথম কাজই হলো তোষাখানার ঠিকানা বদল করে এক নতুন গোপন তোষাখানা তৈরি করা, তাই না? সেই ঠিকানা কেবলমাত্র মহারাজই জানতে পারেন। আপনি তো মহারাজ, আপনার তোষাখানার নতুন ঠিকানাটা নিশ্চয়ই আপনি জানেন, তার হদিশ একমাত্র আপনি দিতে পারেন, তাই তো? আমি খুব ভালো করে জানি মহারাজ, আপনি ছাড়া আপনাদের বংশের আর কোনো সদস্যই সেই গোপন তোষাখানার ঠিকানা জানে না।
তো। তাই আমি বলি কি মহারাজ, যতক্ষণ না আপনি ওই গোপন ঠিকানা আমায় দিচ্ছেন, ততক্ষণ না পারছি আমি আপনাকে মুক্তি দিতে, না পারছি আমি আপনাকে হত্যা করতে। এখন ভালোয় ভালোয় আপনি যদি আপনার প্রাণ বাঁচাতে চান, তাহলে ওই গোপন তোষাখানার ঠিকানা আমায় বলে দিন। বলুন, কখনো না, আমার প্রাণ থাকতে আমি তোমাকে সেই তোষাগারের হদিস দেব না, কখনো দেব না, কখনো না। আমার এত খিদে পেয়েছে মনে হচ্ছে ছুটতে গিয়ে একটা থালা তুলে নিয়ে চলে আসি। খবরদার হ্যাংলা মুখো, ওগুলো সব ঠাকুরকে পুজো দেওয়া হবে, আগে ঠাকুরের প্রসাদ হোক। ঠাকুরের আগে তুই খাবি নাকি? তোর আস্পর্ধা তো কম নয়। তাহলে কি করবো এখন, খিদে যে পেট জ্বলে যাচ্ছে। আমি সব সহ্য করতে পারি রে, কিন্তু খিদে সহ্য করতে পারবো না কিছুতেই। তামাশা, খিদে যে আমার আর ভারিককেই পাইনি এমনটা নয়, কিন্তু কি করবো বল, এইটুকু তো আমাদের সহ্য করতেই হবে। বলবেন মহারাজ, সব বলবেন, সুসুর করে সব আমায় বলবেন। যদি ইচ্ছা না থাকে তাহলে আজ বলবেন না, আবার করো তারা নেই, কাল বলবেন, কাল না ইচ্ছে হলে পরশু বলবেন, কিন্তু বলতে আপনাকে হবেই। কিন্তু গোপন তোষাগারের ঠিকানা আপনাকে আমাকে বলতেই হবে। দেখি দেখি আপনার এই মহাশক্তি আপনার এই তেজকে কতদিন টিকিয়ে রাখতে পারে দেখি। মহারাজ, আমার কোনো তাড়াহুড়ো নেই। যতক্ষণ না গোপন তোষাখানার সন্ধান দিচ্ছেন, ঠাকুরে হবে। ।
আমার ভুল হচ্ছে। এইভাবে রাজার উপর হাজার অত্যাচার করলেও রাজা চন্দ্র আদিত্য আমাকে গোপন দোষাখানার হতিশ কিছুতেই বলবে না। অন্যভাবে চাপ দিতে হবে, একে অন্যভাবে চাপ দিতে হবে। এবার দেখি রাজা চন্দ্র আদিত্য কি করে চুপ করে থাকে। দেখুন মহারাজ, দেখুন আপনার চোখের সামনে আমি কাদেরকে হাজির করেছি, দেখুন। চাঁদ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বৃথা আস্ফালন করে কোনো লাভ নেই মহারাজ, আপনি কিচ্ছু করতে পারবেন না। ঋষিক, মাতা পিতাকে কেন আনলে? মাতা পিতাকে এখানে কেন আনলে? তোমার শত্রুতা আমার সঙ্গে, আমার সঙ্গে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও, আমাকে যা খুশি করো, যা খুশি। ছেড়ে দিতে পারি আপনাকে, নিশ্চয়ই ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। আপনার ওই গোপন তোষাখানার সন্ধান আমাকে দিন। হ্যাঁ, দেবেন? নইলে শুরুই হলো না, শেষ হতে ঢের দেরি। এতক্ষণ খালি পেটে থাকাটা তো খুব সমস্যা, কিন্তু খাবারই পাব। Thank you.
আর রসগোল্লা। সুন্দরা, একটা কাজ করতে পারবি? খুব পারবো। ঠিক আছে, চল তাহলে।